আমরা মেয়েরা যারা হাউজওয়াইফ, তাদের কি কোনো অফিস থাকতে নেই? অবশ্যই আছে, আমরা মানি বা না মানি, অফিস কক্ষ তো থাকবেই। আসসালামু আলাইকুম, আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি প্রথমেই বলেছি, আমরা যারা হাউজওয়াইফ তাদের কিন্তু একটা অফিস কক্ষ আছে, হয়তো বা কেউ বুঝতে পেরেছেন, কেউ বুঝতে পারেন নাই। আমি কিন্তু এখানে আমাদের কিচেন রুমটার কথা বলেছি। আমরা বেশিরভাগ দিনের সময়টা কাটাই কিন্তু কিচেনে, যার জন্য আমি কিন্তু এই অফিস নাম দিয়েছি অফিস কক্ষ। এখানে কিন্তু আমরা সকালে ঘুম থেকে শুরু করি, আবার রাত্রে যখন ঘুমাতে যাই তখনও কিন্তু এই রুমটার সঙ্গেই দেখা করে যায়। তাই আমি যে নামটা দিয়েছি, কোন কোন আপুদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে কিন্তু জানাবেন। আজকে কিন্তু আমার হাজবেন্ড বাসায় ছিল না, উনি কিন্তু বাড়িতে গিয়েছে, তাই ভাবছি যে রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নিই। আসলে ডিপ ক্লিন করতে অনেক সময় লাগে, যার কারণে মাঝে মাঝে যখন উনি বাসায় না খায় যেই দিন, বা বাইরে কোথাও বেড়াতে যায় বা কোনো মিটিংয়ে যায়, ট্রেনিংয়ে যায়, তখন আমি কিন্তু এই ডিপ ক্লিনের কাজগুলো রাখি। আর অন্য অন্য দিন পরিষ্কার থাকে, কিন্তু ডিপ ক্লিনটা খুবই কম করা হয়, যখন বাড়িতে না বাসায় না থাকে তখন করি। তাই আমি পুরো রান্নাঘরটা বা কিচেনটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। গতকাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে কিচেনের জানালাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। বৃষ্টির পানিটা এসে আমার কিচেনের যে জানালাটা ভিজে যাওয়ার কারণে যে তেল তেলে ভাবটা ছিল সেখানে এমন অবস্থা হয়েছে, দেখতে খুবই বাজে লাগছিল। দেখবেন তেলের উপরে কখনো যদি পানির ছিটা পড়ে তখন কিন্তু সেটা দেখতে বিশ্রী লাগে। যখন দেখলাম এই অবস্থা তখন তো আমার খুবই খারাপ লাগছিল, যে এমন অবস্থায় কিভাবে রান্না করব। আসলে আমাদের শরীর সুস্থতার মূল জায়গায় হচ্ছে কিচেনটা, আর সেটা যদি পরিষ্কার না হয়, বেশি সময় যে জায়গাটাতে কাটানো হয় সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। এখন আমি কিচেনটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, তাই আপনাদের সঙ্গে একবার দেখিয়ে দিলাম। দেখছেন না, আমার শিলপাটাটা সবসময় কিন্তু ওখানেই থাকে, কারণ আমি যখনই রান্না করি তখনই মশলা করি, তো তাই আমি ওটা আর অন্য কোথাও রাখি না, সিঙ্কের পাশেই রেখে দিই। এখন আমি একটা মুরগি বের করে নিব, আজকে আমি মুরগি রান্না করব। তাই ভাবছি যে অন্য কাজ করার আগে আগে মুরগিটা পানিতে ভিজিয়ে রেখে আসি। আমার কাজটা করতে করতে মুরগিটাও সেরে যাবে, বরফ ছেড়ে যাওয়ার পরে আমি তা দ্রুতই রান্না করে নিতে পারবো। এখানে আমাদের রাউটারটা ফ্রিজের উপরে রাখা হয়, আসলে নিচে থাকলে কিন্তু প্রতিদিনই একবার হাত পড়ে, যেহেতু ওটা একটু উপরে সেহেতু প্রতিদিন তো আর হাত পড়ে না, তাই আমি ভাবলাম যে একটু রাউটারটা পরিষ্কার করে নিই। ঘরের ভিতরে এমন কিছু কাজ থাকে যেইগুলো কিন্তু প্রতিদিন পরিষ্কার করা হয় না, যেমন রাউটার, ফ্রিজের উপরে। ফ্রিজের উপরে পরিষ্কার করা হয় না, কিন্তু সাইডে পরিষ্কার করা হয়, সামনে পরিষ্কার করা হয়। এই উপরটা আসলে একটা চেয়ার বা টুলের উপরে দাঁড়িয়ে পরিষ্কার করতে হয়, তো যার কারণে এই টানাটানির ঝামেলায় আর উপরে পরিষ্কার করা হয় না। যেই দিন বাইরে থেকে টুল এনে উপরের ফ্যানগুলো পরিষ্কার করা হয়, সেই দিনই আমি ফ্রিজের উপরটা ভালোভাবে পরিষ্কার করে নিই। এই যে ডাইনিং টেবিলের যে ফ্যানটা আছে, আজকে এই ফ্যানটা পরিষ্কার করব দেখে টুল নিয়ে এসেছি, তাই ভাবছি যে ফ্রিজের উপরটাও পরিষ্কার করে নিই। অনেকদিন ধরেই বলছিলাম যে এই ফ্যানটা একটু পরিষ্কার করে দাও, কিন্তু ওই যে আমি ধরতে পারি এর জন্য বলছে যে তুমি টুলের উপরে উঠে পরিষ্কার করে নিও, ওইটা আর আমি পরিষ্কার করতে পারবো না। হাজবেন্ডের সঙ্গে কখনোই কিন্তু বলতে হয় না আমি এই কাজটা পারি, আর যদি একবার বলেছেন তো মরেছেন, তাহলে কিন্তু সেই কাজে আর হেল্প পাবেন না। এই যে আমি এটার উপর ধরতে পারি দেখে সে আমাকে পরিষ্কার করে দেয় না, আর যদি এটা আমি ধরতে না পারতাম তাহলে অবশ্যই কিন্তু সে পরিষ্কার করে দিত। যেমন আমার একটা রুমে আমার মেয়ের রুমের ফ্যানটা আমি টুলের উপরে উঠলে ওইটা ধরতে পারি না, যার কারণে সে কিন্তু ওইটা ঠিকই পরিষ্কার করে দেয়, আর এগুলো ধরতে পারি দেখে পরিষ্কার।
স্বীকার করে দিই না। তাই ভেবেছি এখন থেকে আর কোনো কিছু পারলে বলবো যে পারি না, যদি একবার বলি যে পারি তাহলে সেটাতে তো আর হেল্প করবে না। আপনারা কি বলেন বলেন তো, সব কিছু কি স্বীকার করা ঠিক? আমার তো মনে হয় না। এখানে ফ্যানটা পরিষ্কার করে চলে আসলাম রান্না করতে, আজকে আমি করলা ভাজি করব। এই যে ভাজিটা বসিয়ে দিয়েছি, আসলে আপনাদের সঙ্গে তো রেসিপি আকারে শেয়ার করব না, আমি যা রান্না করছি তাই আপনাদের সাথে গল্প করতে করতে রান্না করে ফেলবো। আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন, ভিডিওর নিচে কিন্তু কমেন্ট করছেন এত নম্বর বন্ধু হয়েছি, প্লিজ এগুলো বন্ধ করুন, এগুলো আর করবেন না। যদি কিছু বলার থাকে তাহলে কমিউনিটিতে যে লিখে আসবেন, বারবার বলেছি তারপরেও কিন্তু আপনারা সেই একই ভুল করছেন। যেসব ভাইয়া আপুরাই এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তারা কিন্তু একটি লাইক দিয়ে দিতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব ভাইয়া আপুরা নতুন আমার ভিডিও দেখছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে পারেন, তাহলে যখনই আমি ভিডিও দিব তাহলে নোটিফিকেশন আপনাকে জানিয়ে দিবে, আপনি কিন্তু সময় করে দেখে নিতে পারবেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে করলা ভাজিটা কিন্তু করে নিয়েছি, এখানে আমি বেগুন ভাজি করব। আসলে আমার অ্যালার্জির প্রচুর পরিমাণে সমস্যা, যার কারণে বেগুন ভাজিটা আমি খাই না, অ্যালার্জি জাতীয় কোনো খাবারই খাই না। এখানে বেগুন ভাজিটা শুধুমাত্র আমার হাজবেন্ডই খাবে, আমার মেয়েও কিন্তু তেমন একটা পছন্দ করে না, খায় না। তাই আমি মাঝে মাঝে 2 পিস অথবা 3 পিস করে ভাজি করে দেই, সেই একাই খায়। আসলে আমি ফ্রিজে গরুর মাংস রেখে মুরগির মাংসই শুধু রান্না করি, কারণ যখনই গরুর মাংস রান্না করতে যাই তখন বলে যে তুমি তো গরুর মাংস খাবা না, শুধু শুধু এখন আর রান্না করার কি দরকার আছে, তুমি যেহেতু খাবা না আমাদের আমরা 3 জন মানুষ, একজন খাবে না অথবা অথচ আমরা খাবো, তার থেকে মুরগির মাংসটাই রান্না করো, আমরা মুরগির মাংসটাই খাই, যখন তোমার অ্যালার্জির প্রবলেমটা চলে যাবে তারপরে না হয় গরুর মাংস খাওয়া হবে। আমার জন্য কিন্তু ওই 2 জন মানুষও গরুর মাংসটা খেতে পারছে না, কি অবস্থা বলেন তো। আসলে ঘরের ভিতরে অল্প মানুষ হলে সবাই যদি একই খাবার না খায় তখন কিন্তু ভালো লাগে না, তারা কিন্তু তৃপ্তি করে খেতে পারে না, তাই ইদানিং মুরগির মাংসটাই বেশি খাওয়া হচ্ছে। এই যে এখানে মুরগির মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এখানে একটা সোনালি মুরগি ছিল যেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি সব মশলা কষিয়ে এই যে রান্না করে নিব। রান্নাটা শেষ হতে হতেই কিন্তু আমার হাজবেন্ড বাড়ি থেকে চলে এসেছে, দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছু সময় রেস্ট নিয়ে এসে, রেস্ট নেওয়ার পরে এই যে এখানে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বোন বাহিরে থেকে পাঠিয়েছে। আসলে আমার বোন আর ভাই দুজনেই কিন্তু বাহিরে থাকে, তাই ওখান থেকে কিছুটা সাবান, এই ব্যাগটা, সঙ্গে একটা সেন্ট আছে, একটা ঘড়ি আর কিছুটা মশলা পাঠিয়েছে। এটা আমার মায়ের কাছেই ছিল, পাঠিয়েছে আরও কিছুদিন আগে কিন্তু আনা হয়নি, এটা মায়ের কাছে ছিল তাই যখন বাড়িতে গিয়েছে তখনই পাঠিয়ে দিয়েছে। আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি কিন্তু পাশাপাশি, যার কারণে কোনো জিনিস দিতে হলে কিন্তু কোনো সমস্যা হয় না। আর সঙ্গে কিন্তু শাশুড়ি মুরগি আর মাছ পাঠিয়েছিল, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।